বাংলাদেশের জাতীয় সংসদের নির্বাচিত তিনশো এবং সংরক্ষিত পঞ্চাশটি নারী আসনের এমপিদেরকে জনগণের মুখোমুখি করতে ব্যতিক্রমধর্মী উদ্যোগ আমার এমপি ডট কম নামের ওয়েবসাইট আনুষ্ঠানিকভাবে শুরুর আগেই সাইটটি দেশব্যাপী ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে এখানে দেশের নাগরিক এবং দেশের বাইরের প্রবাসীরা নিজ নিজ এলাকার সংসদ সদস্যদের কাছে যে কোনো বিষয়ে প্রশ্ন করতে পারবেন আমার এমপি ডট কম এবার দশম জাতীয় সংসদ সদস্যদের পাশাপাশি আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে ইচ্ছুক প্রার্থীদেরকে জনগণের সামনে নিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছে এ লক্ষ্যে আমার এমপি ডট কম এমপি ক্যান্ডিডেট শিরোনামের নতুন বিভাগ চালু করেছে যেখানে প্রার্থীরা নির্বাচনের আগে থেকেই জনগণের মুখোমুখি হওয়ার সুযোগ পাবেন এরই ধারাবাহিকতায় এবার সুনামগঞ্জ চার আসন থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের হয়ে নির্বাচনের আগ্রহ প্রকাশ করেছেন প্রয়াত বর্ষিয়ান আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট আব্দুর রইসের সন্তান ব্যারিস্টার মোহাম্মদ এনামুল কবির ইমন ব্যারিস্টার ইমন বর্তমানে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করছেন ব্যারিস্টার ইমনের বাবা অ্যাডভোকেট আব্দুর রইস সুনামগঞ্জ তিন আসন থেকে দুইবার সংসদ সদস্য ছিলেন আব্দুর রইস উনিশশো সাতষট্টি থেকে উনিশশো সাল পর্যন্ত সুনামগঞ্জ মহকুমার সাধারণ সম্পাদক ছিলেন উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত তার মৃত্যুর আগ পর্যন্ত তিনি জেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন ব্যারিস্টার ইমনের মা রফিকা চৌধুরীও প্রত্যক্ষভাবে রাজনীতিতে জড়িত আগামী নির্বাচনে আওয়ামী লীগের হয়ে সুনামগঞ্জ চার আসনটিতে প্রার্থী হতে চান বেরিস্টার মোহাম্মদ এরামুল কবির ইমন এরই অংশ হিসাবে চালিয়ে যাচ্ছেন প্রচার প্রচারণাও যুক্ত হয়েছেন আমার এমপি ডট কমে